আজকে আমি কিভাবে আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়েছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের, আমিও ভালো আছি। আজকে আর কোনো রান্না বান্না কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি নাই, সারাদিন কাজকর্ম কিছুই নিয়ে আসি নাই। আজকে শুধু নিয়ে এসেছি আমি আমার ডাইনিং টেবিলটাকে কিভাবে অর্গানাইজেশন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার ডাইনিং টেবিলের উপরে বড় একটা গ্লাস আছে, অনেক ভারী, সেটা আমি একা সম্ভব না, তার জন্য আমার দুই ভাবিকে, বড় ভাবি আর ছোটো ভাবিকে ডেকে এনেছি। তো ওরা দুইজন ধরে গ্লাসটাকে নামিয়েছে। আসলে যখন বেশি মানুষ থাকি আমরা তখন কিন্তু অনেক কাজের কথাই ভুলে যাই। যেমন এত কষ্ট করে টেবিল থেকে আমি গ্লাসটা নামিয়েছি, পর্দাটা সরিয়েছি, কিন্তু আমার তো উচিত ছিল ডাইনিং টেবিলটা মোছার। তো আমার একদম খেয়াল ছিল না আমি ডাইনিং টেবিলটা যে মুছে নিব, তো ভুলেই গিয়েছিলাম। ওদের সাথে ভাবিদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছি। তো আমার এই কাভারটা অনেক আগের, আমার ননদের কাছ থেকে আমি চেয়ারের কাভারগুলি বানিয়ে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে এটাই বিছিয়ে দিই, কিন্তু বিছাতে গিয়ে দেখি চেয়ারের আরেকটা কাভার নেই। তো আমি যে ননদের কাছে আরও কাভার বানাতে দিয়েছিলাম সেটা ভুলেই গিয়েছিলাম। তো কী আর করা, যখন চেয়ারের কাভারগুলি লাগাইতেছিলাম তখন দেখি যে একটা কম, পরে হঠাৎ করে মনে হলো একটা কাভার আমার ননদের কাছে আছে। তো যাই হোক, আমরা তিনজন মিলে ধরে আমি এই টেবিলের কাভারটা বিছালাম, তারপর গ্লাসটা বিছিয়ে দিলাম। আরেকটা ভুল করে ফেলেছি, গ্লাসটা অবশ্য আমি কী বলে আগে একটু মুছে রেখেছিলাম, কিন্তু যখন আমি অর্গানাইজেশন করব তখন তো আরেকবার ভালো ফিনিশিংভাবে আমার ক্লিনজার দিয়ে ক্লিন করা উচিত ছিল, কিন্তু আমি সামান্য একটা নর্মাল একটা কাপড় দিয়ে শুধু পরিষ্কার করেছি। যাই হোক, একটু একটু হালকা হালকা দাগ দাগ দেখা যাচ্ছিল, কিন্তু আমার মনেই ছিল না। ওই যে বললাম না, সবাই একসাথে থাকলে আসলে কাজের কিন্তু অনেক প্রবলেম হয়, মানে মনের মতো করা যায় না, আবার অনেক কিছু মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার রানার, তো আমার সব কিছুই আমি আসলে অর্গানাইজেশন করেছি ঠিক, কিন্তু আমি কোনো বাড়তি মানে নতুন কোনো কিছু দিয়ে অর্গানাইজেশন করি নাই। আমার যা ছিল আমি সেটা দিয়েই অর্গানাইজেশন করলাম আজকে ডাইনিং টেবিলটা। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এ আর কি চলে আসা, তো আমার ভাবিরা আমাকে হেল্প করছে, চেয়ারের কাপড়গুলি লাগিয়ে দিচ্ছে। এটা আমার ডাইনিং টেবিলটা অনেকদিন আগের, তো এটা হলো হাতিলের ডাইনিং টেবিল। আপনারা সবাই কম বেশি জানেন ডাইনিং টেবিল মানে হাতিলের যে ফার্নিচার সেগুলো একটু দাম হয়। তো আমার এই ডাইনিং টেবিলটা আমি অনেকবার চেয়েছিলাম চেঞ্জ করার জন্য, কিন্তু আপনার ভাইয়া বলে যে তুমি তো এটাতে বসে খেতে পারো তাই না, তাহলে কেন এটা চেঞ্জ করবা। তো কথাটা তো সত্যই যে এটা তো ভেঙেও যায় নাই, কিছুই হয় নাই, হয়তো বা একটু রং নষ্ট হয়, তো এগুলি বার্নিশ করলে আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, কি আর করার, কিছুই করার নাই। এই পুরাতনটাই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নতুনের মতো করে ফেলেছি। তো আমার গ্লাস স্ট্যান্ডটা, গ্লাস সেট, তো ছয়টা গ্লাস নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ওই গ্লাসগুলি দিব, তো ওই যে বললাম না ভুলেই গিয়েছিলাম গ্লাসগুলি দিতে। তো আগের গ্লাসগুলি দেওয়া, আর এই গাছটা তো সবসময় থাকে, তার সাথে সাথে যে মানি প্লান্ট আমি বারান্দা থেকে নিয়ে এসেছি, নতুন একটা গাছ আমি এখানে যুক্ত করেছি। আর টিস্যু হোল্ডারও থাকে, অনেক সময় হাসি বা আসলে এগুলি ওলট পালট করে ফেলে, তার জন্য আমার ডাইনিং টেবিল এত সুন্দর করে গোছানো থাকে না। তো যারা একা একা থাকেন, মানে আত্মীয় স্বজন থাকে না আশেপাশে বা ছেলে মেয়ে কম আছে, তাদের কিন্তু সংসার ফার্নিচার সব কিছুই কিন্তু গুছানো থাকে, কিন্তু আমি তো সবার সাথে থাকি, আর আমার একটা দুষ্ট বুড়ি মেয়ে আছে আর একটা দুষ্ট ছেলে আছে, সাফি আর হাসিবা, ওদের জন্য আমার কোনো কিছুই গুছানো থাকে না, ওরা যুদ্ধ করে আমার বাসায় এসে। তো কী আর করার, কিছুই করার নেই, তো ওরা তো আমার সন্তানের মতো তাই না। তো যাই হোক, এখানে শুধু আমি একটা জিনিসই যোগ করেছি, একটা না দুইটা জিনিসই যোগ করেছি, সেগুলি হলো আমার শোকে যে কিছু ছোট ছোট চামচ ছিল, দেখতে অনেক সুন্দর, আমি কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে, তো ওইগুলি শোকে যে ছিল। তো আমি আজকে ভাবলাম যেহেতু আমি টেবিলটা অর্গানাইজেশন করতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য আর কি চলে আসা আর কি আমার ওই শোকেস থেকে আমার চামচ স্ট্যান্ডটা নামিয়ে নেওয়া। তো আমি যখনই শপিং করতে যেতাম যেটাই আমার চোখে ভালো লাগতো সেটাই নিয়ে আসতাম, তো হঠাৎ করে একদিন দেখি এই চামচ স্ট্যান্ডগুলি আমার দুলাভাইয়ের দোকানে, তো দেখে আমার কেন জানি এত ভালো লেগেছে বলার বাহিরে। তো আমার বললাম না, যেটাই ভালো লাগে এক নজরে আমার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা আমি কিনবই।
তো এটা কিনে নিয়ে আসলাম আর এই ছোট একটা হ্যারিকেন এটা অনেক দিন হয়ে গিয়েছিল দুই তিনটা কিনেছিলাম তিনটা কিনেছিলাম তো আলিব তখন ছোট ছিল আলিব ভেঙে ফেলছিল এই একটাই আমি অনেক কষ্ট করে আলমারির ভিতরে রেখে দিয়েছিলাম তো ইদানিং একটু বাহির করি আর কি কিন্তু এইটার দিকে সবারই নজর এটা আবার কখন জানি ভেঙে যায় জানি না তো হাসি বাবুরই অলরেডি কিন্তু টেবিলে উঠে গেছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার টেবিলটাকে অর্গানাইজেশন করে ফেলেছি সুন্দরভাবে নতুন একটা লুক দিয়েছি আর এই ওই আগের যে কালো একটা গ্লাস ছিল সেটা ভালো লাগতেছিল না তার জন্য মানি প্ল্যান্টের একটা গাছের মধ্যে আমি আরঙের একটা গ্লাস দিয়েছি আর এই তো হেরিগেনটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই তো গাছ আর এখানে স্ট্যান্ড সহ ছটা গ্লাস আর টিস্যু আর ছিল ওই আমার চামচ ওইখানে হলো চা চামচ ছয়টা আর হলো কি বলে চা চামচ আর হলো কাঁটা চামচ ছয়টা তো হাঁসের সেটটা আমার কাছে বেশ ভালো লাগে তার জন্য আমি টেবিলে দিয়েছি এটা অবশ্য বেশি দিন রাখবো না কারণ বাচ্চারা নষ্ট করে ফেলবে জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এভাবেই দিয়েছি আমার আজকের এই টেবিল অর্গানাইজেশন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার আজকের এই টেবিল গুছানোটা কেমন হয়েছে বা টেবিলের নতুন লুকটা কেমন লেগেছে আর এই যে চেয়ারের একটা কাভার খালি ভালো লাগতেছিল না পরে আর কি আর করার যেহেতু বিছিয়ে ফেলেছি কিছুই করার নেই যাই হোক তো এই তো ছিল আমার ডাইনিং টেবিলের লুক বা ডাইনিং টেবিল ট্যুর কারণ আমার বাসাটা খুবই ছোট তো শুধু এই টেবিলটাই রাখা যায় আর পাশে ছিল চুলা তো ওই রান্নাঘরটা দেখালাম না শুধু আজকে যেহেতু ডাইনিং টেবিলের অর্গানাইজেশন নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই ডাইনিং টেবিলের কি বলে ডাইনিং টেবিল সাজানোটা কেমন হয়েছে আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো বিদায় নিব ঠিক আছে বিদায় নেওয়ার আগে একটা কথা বলি যেতে যেতে একটা কথাই বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফুল ওয়াচ করবেন আর কেন যে ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না জানি না এত কষ্ট করে ভিডিওগুলি বানাই তো প্লিজ আপনারা লাইক দিবেন একটা লাইক দশজনের কাছে চলে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম